এখন একটা জরুরি কথা বলি, এদের দুজনের ফুল প্যাকেজ কাটবেন, আর আমারটা স্টুডেন্ট প্যাকেজ, মানে হাফ। আমাদের এখানে স্যার কোনো হাফ পাসের ব্যবস্থা নাই স্যার। এই কারণে আমাকে যখন কেউ স্যার ডাকে না, আমি খুব বিভ্রান্ত হই, আমি খুব ভয় পেয়ে যাই। কারণ এই স্যার দেখে দেখে না সব ডিসকাউন্টের রাস্তাটা আপনারা বন্ধ করে দেন। আপনারা আমাকে জেনে রাখবেন, একটা তাঁবুর মধ্যে রাখবেন, সেটাও খুব ভালো কথা। কিন্তু আপনারা যে মশার কয়েলটা দিবেন, ওটা কি দেশি নাকি চাইনিজ? আমার উপরে মাইন্ড করে আসিস। মাইন্ড করবো না, অবশ্যই মাইন্ড করছি। আমি একটু কম মাইন্ড করছি, সাহেব ভাই একটু বেশি মাইন্ড করছি। জানোস তো কত চাপে থাকি, আর সব কথা ধরলে হয় নাকি বেটা? কালকে রাইতে আমি অনেক চিন্তা করছি, চিন্তা করে দেখলাম যে আমরা তো এমনি অনেক টানাটানির মধ্যে থাকি। ল একটা রিস্ক লই লই। রিস্ক লই লই মানে তুই কি বিয়ে করতেছিস নাকি? ভাই যদি বিয়ে করেন তাহলে কিন্তু বরযাত্রী হিসেবে আমি ভরপুর খাওন দন খাম। তোর খালি খাওন আর খাওন। কালকে রাইতে তুই কতগুলো কথা শুনাইছিস, বল নাই? হ্যাঁ শুনাইছি, ওটার জন্য সরি। পরে ভাইবো দেখলাম ঘুরতে গেলে মন্দ হয় না। ভাই তাহলে আমি একটা কাম করি ভাই, আমি কাগজ কলম নিয়ে আর সাহেব বেরে বুঝিয়ে দিয়ে হিসাব করুন। আরে হিসাবের কি আছে, আমি অলরেডি একটা ট্রাভেল এজেন্সি ঘুরে আসছি, ওগো একটা প্যাকেজ আছে, দুই রাত তিন দিন ২৪০০ টাকা, থাকুন খাওন সব কিছু ওইটার মধ্যে, যেটা আমাদের লেগে পারফেক্ট হইব। ল তাহলে কালকে সকালে যে বুকিং দিয়ে হিগা, আমার তো ছুটি কাটা দিলে আমার বসটা জানাই দিব, আমার বস তো যে খাটাইছ। ছুটির কথা উঠলে দেখা গেল যে স্টক করে বইয়া গেছে। জি জি প্লিজ, গুড ইভিনিং স্যার, শেষ পর্যন্ত স্যার আসতে পারলেন। ঠিক আছে, আপনি আগে নিজের চেয়ারে বসেন। আচ্ছা উনি দাঁড়ায় থাকলে তোর প্রবলেমটা কি? ভাইজান আপনি দাঁড়ায় কথা বলেন, যেভাবে ইচ্ছা কথা বলেন। আরে বেটা জানোস না উনি কথা বলতে বলতে গায়ের উপরে উঠে যায়। সরি স্যার, আপনি স্যার গতকাল উদ আমার আচরণে আপনি স্যার একটু বিরক্ত। বাদ দেন না ভাই, কাজের কথায় আসুন, আপনাদের খাওয়ার দাওয়ার মেনুগুলো কি আছে একটু দেখান, আমি একটু দেখি। স্যার অবশ্যই স্যার দেখাচ্ছি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন প্লিজ টেক ইট। রাখেন আপনার কাইন্ড ইনফরমেশন, খাওয়ান দাওয়ানোর কথা পরে শোনা যাব। আপনারা আমাদের যেখানে রাখবেন সেটা কি তোষক নাকি স্প্রিংয়ের ফোম? আমি কিন্তু ভাই শিমুল তোলার তোষক ছাড়া ঘুমাইতে পারি না, আমার বালিশটা কিন্তু শিমুল তোলার লাগবে। সরি স্যার, এগুলোর কোনো কিছুই থাকবে না স্যার। তাহলে ঘুমাবো কেমনে? জনি স্যারকে স্যার গতকাল আমি সব বলে দিয়েছি স্যার, আপনারা ঘুমাবেন স্যার প্রকৃতির কোলে, তাবুতে স্লিপিং ব্যাগ থাকবে, বাইরে থাকবে ক্যাম্প ফায়ার। স্যার আপনারা যে ফিলটা পাবেন না স্যার, একেবারে স্যার স্বর্গীয় ফিল স্যার। বাহ তাহলে তো খুবই ভালো, একটা রোমান্টিক পরিবেশ। আচ্ছা ভাই আপনি আমাকে একটু বলেন না, মানে খাওয়ার মেনুগুলো কি একটু শুনতে চাই। স্যার খাবার দাবার নিয়ে স্যার কোনো টেনশন করবেন না, কোনো টেনশন করবেন না স্যার। খাবার দাবারে স্যার আমরা সর্বোচ্চ স্ট্যান্ডার্ড মেনটেন করে থাকি, যদি স্যার আপনাদের এক্সট্রা কোনো কিছু প্রয়োজন পড়ে আমরা একটু প্রোভাইড করবো স্যার, শুধু কষ্ট করে স্যার আপনারা একটু বিলটা পেমেন্ট করবেন। যাই হোক, খুব ভালো লাগতেছে আপনাদের ব্যবস্থা দেখে। এখন একটা জরুরি কথা বলি, এদের দুজনের ফুল প্যাকেজ কাটবেন, আর আমারটা স্টুডেন্ট প্যাকেজ, মানে হাফ। আমাদের এখানে স্যার কোনো হাফ পাসের ব্যবস্থা নাই স্যার। বিশ্বাস করবেন ভাই, এই কারণে আমাকে যখন কেউ স্যার ডাকে না, আমি খুব বিভ্রান্ত হই, আমি খুব ভয় পেয়ে যাই। কারণ এই স্যার দেখে দেখে না সব ডিসকাউন্টের রাস্তাটা আপনারা বন্ধ করে দেন। আচ্ছা ঠিক আছে, আমরা ফুল প্যাকেজ নিব, কিন্তু বিষয়টা লেগে যেটা জরুরি বিষয় সেটা লেগে আপনারা আমাকে জেনে রাখবেন, একটা তাঁবুর মধ্যে রাখবেন, সেটাও খুব ভালো কথা। কিন্তু আপনারা যে মশার কয়েলটা দিবেন, ওটা কি দেশি নাকি চাইনিজ? স্যার আপনারা যেটা নেন স্যার। আমার কিন্তু মশারি হইলেই ভালো হয়, কয়েলে কেমন জানি দম বন্ধ লাগে। সরি স্যার মশারি দেওয়া তো সম্ভব না। ভাই শুনেন, খালি মিষ্টি মিষ্টি কথা বললেই হয় না, মানুষের সুযোগ সুবিধার দিকে একটু খেয়াল রাখতে হবে, তাহলে ব্যবসা আরো ভালো চলবে। সেই কখন থেকে আপনি একই কথা বলে যেতেছেন, পসিবল না সম্ভব না, এগুলো বললে কি ভাই হবে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, আমি স্যার আপনার পরামর্শের ব্যাপারটা স্যার বুঝতে পেরেছি। স্যার আমরা যখন নেক্সট ট্যুর প্ল্যান করব স্যার, আপনার প্রস্তাবগুলো স্যার ইনক্লুড করে দেব। আচ্ছা এখন ফাইনাল কথা হলো, ডিসকাউন্টের কোনো ব্যবস্থা নেই?
স্যার কিছু মনে করবেন না, আপনার স্যার আমাকে জনপ্রতি আরো 500 টাকা স্যার বেশি দিতে হবে। ভাই দেখছেন, দেখছেন ভাই, আমি কিসের জন্য বলছিলাম যে 60 টাকাটা আমি পছন্দ করি না? এই কারণে ব্রিটিশরা আমাদেরকে বাস দেওয়ার জন্য দুইটা জিনিস সৃষ্টি করে গেছে, মানে দুইটা ওয়ার্ড, একটা হইলো স্যার আর একটা হইতেছে সরি। এই স্যার সরি বলে যে কেমনে বাস দিতে পারে, কেমনে ডিসকাউন্ট মিসকাউন্ট বন্ধ করে দিতে পারে, এই জিনিসটা শিখাই দিয়ে গেছে। স্যার আপনি বিশ্বাস করবেন না স্যার, আপনাদের এই ট্যুরটা নিয়ে স্যার আমি অনেক চাপে আছি স্যার। গতকাল জনি স্যার এখান থেকে যাওয়ার পর রাতে আমাকে স্যার 17 বার ফোন দিয়েছেন স্যার। বিশ্বাস করেন, 7টা রাত আমি স্যার ঘুমাতে পারিনি স্যার। দিছিলাম নাকি? দিতেও পারে, কিন্তু সেটা কি আমার দোষ? আপনি একবারে কিছু ক্লিয়ার না করতে বললে আমার কি? সরি স্যার, আমারই ভুল হয়ে গেছে স্যার, প্লিজ একটু বুকিংটা দেন প্লিজ স্যার। আপনি তো আমার তোষকের ব্যবস্থাটাও করতে পারলেন না। কি যে বলেন, তোষক নিয়ে স্যার আপনি কোনো চিন্তাই করবেন না স্যার। প্রয়োজন করতে স্যার আমি আমার বাসার তোষকটা মাথায় করে নিয়ে আসবো স্যার। স্যার প্লিজ স্যার বুকিংটা করে স্যার। হ্যাঁ ঘুরতে যাবো যখন করেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার শুভ কাজে স্যার, দেরি করতে নেই স্যার।